মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম বন্ধ থাকায় ই পাসপোর্টের রমরমা বাণিজ্যের অভিযোগ শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ আবেদনকারীরা। ভুক্তভোগীদের অভিযোগ, নিয়ম মেনে আবেদন করে দিনের পর দিন ঘুরেও পাসপোর্ট মিলছে না তাদের। কিছু ঘুষ দিয়ে সহজেই তা পেয়ে যাচ্ছেন অনেকেই। শরীয়তপুর থেকে রোকনুজ্জামান পারভেজের পাঠানো তথ্যচিত্র নিয়ে আরো জানাচ্ছেন মাহমুদ ইব্রাহিম। পাসপোর্টের জন্য শরীয়তপুর আঞ্চলিক অফিসে 3 মাস আগে অনলাইনে আবেদন করেছিলেন পূর্ব নাউঢোভা গ্রামের সাদ্দাম হোসেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে 3 বার দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কাউন্টার থেকেই ফিরে যেতে হয়েছে তাকে। অন্য আরেক আবেদনকারীরও একই অভিযোগ, ঘুষ না দিলে নানা অজুহাতে হয়রানি করে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। আবার দালালদের টাকা না দিলেও সহজে কাজ হয় না। ফর্ম করতে আর ব্যাংক ড্রাফট করতে 6000 টাকা নিছে, পরে আমি কইছে যাই আপনি এটা জমা দেন, আপনি পাসপোর্ট জমা দিলে 1 মাসের মধ্যে পাসপোর্ট দিয়ে দেবো, ঠিক আছে। তবে জমা দিতে গেছি, ওখানে আমার বলতেছে যে আপনার আইডেন্টি কার্ডের লগে আর আপনার বাপের আইডির লগে মিল নাই, মানে এরকম আমার খালি মানে হয়রানি করাইতেছে। ভুক্তভোগীরা আরও জানান, আনসার সদস্য ও দালাল চক্র প্রকাশ্যে ঘুষ নিল, তাদের বিরুদ্ধে নেওয়া হয় না কোনো রকম ব্যবস্থা। ভুল ধরা বলছে যে এটা হবে না, এটা তুমি ঠিক করে নিয়ে আসো নির্বাচন অফিসে যায়। এটা বলার পরে ভিতর থেকে পাঠাইছে, বাইরে আইসা দেখে দালাল আছে, তো দালালে একজন হচ্ছে 5000, একজন হচ্ছে 3000। 2000 একজন হয়েছে, 2000 হওয়ার পরে সে খালি শুধু সিগনেচার করে দিছে। সিগনেচার করার বলছে যে এই সিগনেচার ভিতরে দেখালে এটা জমা নেবে, জাস্ট সিগনেচারটা দেখাইছে, জমা নিয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের দাবি, নিজেদের ভুলেই হয়রানির শিকার হচ্ছেন আবেদনকারীরা। একটা স্পেলিংও যদি এদিক সেদিক সংশোধন করতে হয় সেটা আমরা নিজেরা করি না, তাকে বলি যে আপনি একটা নতুন আবেদন করে নিয়ে আসেন, অথবা একটা আবেদন দেন যে আবেদনের প্রেক্ষিতে আমরা সংশোধন করে দেব। যৌক্তিক কোনো কারণ ছাড়া আমার অফিস থেকে কোনো ফাইল ফেরত যায় না। শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে 200-250 আবেদন জমা পড়ে। এসব অনিয়ম দূর করা গেলে সহজে পাসপোর্ট মিলবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।